Assalamualaikum everyone, welcome or welcome back to my channel. আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা প্লেন অর মার্বেল কেক। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে আমি এখানে একটা মেজারিং স্কেলে নিয়ে নিচ্ছি 100 গ্রামস বাটার, আনসল্টেড বাটার এটা, আর সাথে নিয়ে নিচ্ছে 100 গ্রামস সুগার। তারপর এইটাকে আমি খুব ভালো করে বিট করব যাতে বাটার আর সুগারটা গ্রিনি একটা টেক্সচার হয়ে যায়। এবার আমি এখানে দুইটা ডিম অ্যাড করে দিচ্ছি, তারপর আবার বিট করে নেব। এবার আমি এই মিক্সচারটিতে 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দেব এবং এটাকে আবার বিট করে নেব। আর অন্য সাইডে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস মেখে দেবো। এখানে আমি নিয়েছি 90 গ্রামস ফ্লাওয়ার, 10 গ্রাম কর্ন ফ্লাওয়ার, আর বেকিং পাউডার নিয়েছি আমি 1 টিস্পুন, আর মিল্ক পাউডার নিয়েছি 5-10 গ্রামস। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে আমি আমার বাটার সুগার এগের সাথে মিক্স করে একদম আলতো হাতে জাস্ট মিক্স করে নিচ্ছি। প্রপারলি সব কম্বাইন হয়ে গেলেই হবে, ওভার মিক্স করে যাবে না এই পর্যায়ে ফ্লাওয়ার। তারপর এবার আমি আলাদা একটা বোলে 1 টিস্পুন কোকো পাউডার, 1 টিস্পুন সুগার, আর হালকে একটু পিঞ্চ অফ বেকিং পাউডার, আর অল্প একটু পানি নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা এবার আমি আমার যে আগের ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম এই ব্যাটারটা আমি এই চকলেট পেস্টের মধ্যে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই চকলেট পেস্টটা মিক্স করা হয়ে গেলে আমি আমার যে লোফ প্যানটাতে আমি বেক করবো সেটার মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এবার আমি আমার ভ্যানিলা কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, পুরোটা আমি পুরো বেসটা করছি ভ্যানিলা ফ্লেভারে। বেসটা খুব ভালো মতো সমান করে দেওয়ার পরে উপর থেকে আমি আমার চকলেটের যে কেকের ব্যাটারটা ছিল সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারটাকে স্মুথ আউট করে আমি জাস্ট একটা স্টিকের সাহায্যে এটাকে খুব ভালো করে ক্রস করে দিচ্ছি, সো দ্যাট ভিতরে খুব ভালো করে ওর লাইক স্লাইটলি একটু চকলেট ফ্লেভারটা যায়। এবার আমি এটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড ওভেনে 40-45 মিনিটস পর্যন্ত বেক করে নেব। ওভেন থেকে বের করে আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি এটা বেক হয়েছে কিনা। এবার আমি জাস্ট ঠান্ডা করে এটাকে অন্য একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, এন্ড খুবই কেয়ারফুলি এটাকে আমি সোজা করে নেব। কেক পারফেক্ট। এবার কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি খুব সুন্দর একটা কালার, এন্ড আই কান্ট এক্সপ্লেইন এত সুন্দর একটা অ্যারোমা বাটারের প্লাস ইউ নো ফ্রেশলি বেকড কেক রাইট আউট অফ দি ওভেন, একদম সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে গেছে। এবার আমি আমার স্লাইসগুলো করে নিচ্ছি। দিস ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং, স্টে হেলদি, স্টে টিউন টু মাই চ্যানেল, বাই।